গুড মর্নিং গাইস। সো আরেকটা দিন শুরু করতেছে, কালকে অ্যাকচুয়ালি আরবিএনবিতে উঠছি। বাট হোয়াট শুড আই সে গাইস, মানে এটা হতেছে যদি ইনসাইড বলি লাইক ওয়ান অফ দ্য বেস্ট আরবিএনবি যেটা আমরা এই পর্যন্ত পেয়েছি, আর যদি আউটসাইড বলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, বিকজ এত বাজে গন্ধ, আনবিলিভেবল, মানে একদম বমি করে দেওয়ার মতো। আর সিঁড়ির কথা কি বলবো, যাই হোক আমি দেখাবো, এখন দেখাচ্ছি না। আচ্ছা, কালকে আমার আরেকটা কাজ করেছি, যেহেতু এখনো প্রফেশনাল ব্লগার হতে পারি নাই, তো সব জায়গায় অ্যাকচুয়ালি ক্যামেরা ক্যারি করা হয় না। তো কালকে আমি একটা ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম ক্যাম্বোডিয়ান বাংলাদেশি, ইয়েস রাইট, সো ক্যাম্বোডিয়ান বাংলাদেশ কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে এখানে বাংলাদেশ রেস্টুরেন্ট কোনটা। দেন একটা ভাইয়ার রেস্টুরেন্ট অনেকেই অফার, আই মিন সাজেস্ট করছে। তো কালকে আমরা ওখানে গিয়েছিলাম, প্রায় এক মাস পরে বাঙালি খাবার খেলাম, অনেক ভালো লাগছে। এখন আবার যাচ্ছে সেখানে, বাবা ডোন্ট ডু দ্যাট প্লেস, সো এখন সেটা সেখানে আবার যাচ্ছে এখন। সো সাথে থাকুন, দেখতে থাকুন ক্যাম্বোডিয়াতে আসলে কোথায় খাবেন, অ্যাটলিস্ট একটা আইডিয়া হয়ে যাবে, সাথেই থাকুন দেখতে থাকুন। অলরাইট গাইস, সো যে রেস্টুরেন্টের কথা বলতেছিলাম এটা হচ্ছে ঢাকা হোটেল অ্যান্ড গেস্ট হাউস, তাই না, সরি স্পাইসি ঢাকা রেস্টুরেন্ট। আবার অনেকে ঢাকা হোটেল হিসাবেও সাজেস্ট করছে, আবার ঢাকা গেস্ট হাউস হিসাবেও সাজেস্ট করছে, এখানে আবার থাকাও যায়। তো আমরা কী অর্ডার করলাম, আমরা এখন অর্ডার করছি হচ্ছে পরোটা, বাংলাদেশি পরোটা, অ্যান্ড ট্রাস্ট মি একদম বাংলাদেশের মতোই টেস্ট। সো এটা অ্যাকচুয়ালি জোস লাগতেছে, এতদিন পর লাইক বাংলাদেশি খাবার খাবো, কালকেও খেয়েছিলাম আজকে আবার খাবো। অ্যান্ড সাথে চলেছে দেখেন ডিম্পোস খাওয়া হয়েছে অনেক, আমার বউ অনেক ডিম্পোস বানাইছে, রুটি বানায় নাই, পরোটাও বানায় নাই। বাট আমরা কোয়ালালামপুরে যেটা ছিলাম ফ্রোজেন পরোটা খেয়েছিলাম পাকিস্তানি আই গেস রাইট, ওটাও খুব জোস লাগছিল, লেয়ারে পরোটা ছিল, বাট এত অয়েলি, ও এম জি, লাইক কী বলবো, বাট টেস্ট ডেফিনেটলি অনেক টেস্ট, অনেক মজার ছিল। আর ওয়াইফ তো মুরগির মাংস রান্না করছিল, তো সেটা অ্যাকচুয়ালি কোয়ালালামপুরে আমরা খাওয়া হয়েছিল, আর এখন আসলাম এখানে খেতে। সো খাওয়া শেষ করি, দেন কীভাবে আসবেন এখানে রেস্টুরেন্টের সম্পর্কে ইনশাল্লাহ আর একটু বলবো। আশাটা তো এক্স্যাক্টলি ক্লিয়ারলি বলতে পারবো না, আমি অ্যাড্রেসটা ভিডিও আই মিন ডিসক্রিপশন হোক দেন ভিডিওর মধ্যেও দিয়ে দিব। বাট যারা আই মিন কাম্বোডিয়াতে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে হালাল ফুড। এমন যখন আমি এয়ারপোর্টে নেমে বার্গার কিংয়ে খেলাম, আমি রিসার্চ করতেছিলাম, এটা অলরেডি আমি আমার আগের ব্লগে বলেছি যে কী বলে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে হালাল কি না। দেন অনেক জায়গায় রিসার্চ করলাম, অনেকে বলতেছে হালাল, অনেকে বলতেছে হারাম, সো দ্যাট একটা কনফিউশনের মধ্যে ছিলাম আমরা কী খাবো ক্যাম্বোডিয়াতে। যাই হোক, একটা এখন আমরা একটা বাংলাদেশ রেস্টুরেন্ট যেহেতু পেয়েছি, আমরা ডিম ভাজু অর্ডার করছি, গরুর মাংসটা আসতো স্যার, আসুক অ্যান্ড চা, সো এটা সকালে নাস্তা হবে, এটা আমার প্রিয় নাস্তা। এনিওয়ে, সো ক্যাম্বোডিয়াতে এরকম নাস্তা খাবো অ্যাকচুয়ালি এক্সপেক্টই করি নাই। সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়াতে অপশান ছিল লাইক বাংলা রেস্টুরেন্ট খুঁজে, বাট আমরা অ্যাকচুয়ালি সেটা চেষ্টাই করি নাই, কারণ অ্যাকচুয়ালি লাইক ওয়াইফ রান্না করতেছিল, ইয়ারবিএনবি নেওয়া ছিল, এখানে আমরা ইয়ারবিএনবি নিয়েছি, দেখাবো ইনসাইডটা। বা এখানেও কুকিং ফ্যাসিলিটিস পুরো দমে আছে, বাট অ্যাকচুয়ালি এত টায়ার্ড, ওয়াইফও বলছে যে না বাবা আমাকে মাফ করো, এবার আর আমাকে কোনো কুকিং ঝামেলার মধ্যে রেখো না। নাও হিয়ার ইজ দ্য গরুর মাংস, সো ঝোল দিয়ে ঝোল দিয়ে পরোটা দিয়ে খাবো, সবাই সাথে থাকুন ইনশাল্লাহ, একটু পরে আবার আসতেছে। তো অলরাইট গাইস, জাস্ট ব্রেকফাস্টটা শেষ করলাম, যদিও এখানকার টাইম এখন 1:24 বাজে, আমরা অ্যাকচুয়ালি একটু ইচ্ছা করে লেটে এসেছি, কারণ কালকে রাতে আমরা যেটা করেছিলাম আমরা 6টার সময় এখানে এসেছিলাম, দেন সাথে আবার প্যাক করে রাতের খাবার নিয়ে গিয়েছিলাম, তো এখনও সেটাই অ্যাকচুয়ালি প্ল্যান। মোটামুটি আমরা খেলাম সকালের ব্রেকফাস্ট খেলাম, এখন আবার প্যাক করে দুপুরের খাবারটা নিয়ে যাচ্ছে, কারণ বারবার আসা তো পসিবল না। সো বাট যদি টেস্টের কথা বলি, খাবারের টেস্ট একদম লাইক পিওর বাঙালির, মানে বাঙালির যে টেস্ট সেটা এখানে পাবেন। আর আমার কাছে তো অলমোস্ট অমৃত লাগতেছে, বিকজ লাইক এক মাস পর রাইট, কালকে যখন হচ্ছে ডাল দিয়ে ভাত দিয়ে খেলাম, ডাল ভাত এবং গরুর মাংস খেয়েছিলাম, আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, লাইক ও এম জি, বাংলাদেশি খাবার যে এত মধুর হইতে পারে, এত জোস হইতে পারে, এটা অ্যাকচুয়ালি একটু ব্রেক দিয়ে খাওয়ার পরে বোঝা যায় যে বাঙালি খাবারটা কি মজা হতে পারে। এনিওয়ে, সো এখানে যারা আসবেন তারা ডেফিনেটলি আই মিন গুগলে ঢাকা হোটেল বা ঢাকা রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। যারা ক্যাম্বোডিয়াতে আসবেন, স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো, এখানকার যিনি ওনার তার সাথে দেখা হয়েছিল কালকে রাতে, দেন আজকে আবার যিনি ম্যানেজার তার সাথে দেখা হলো,
অনেক হেল্পফুল অ্যাকচুয়ালি বাঙালি তো আই মিন চেষ্টা করে সবাইকে হেল্প করার জন্য বাংলাদেশ থেকে কোনো কেউ আসলেই তো এটা অ্যাকচুয়ালি ভালো লাগলো তো ডেফিনেটলি আমরা এখানে আবারও আসবো আরও যেহেতু দুইটা তিনটা দিন থাকতে হবে কাম্বোডিয়াতে অবশ্যই আসবো খাবারের জন্য তখন হয়তো আশেপাশে আর একটু ভিডিও করে দেখাবো আর কী বলবো আজকে বাইরে যে রোদ আনবিলিভেবল রোদ একটু আশেপাশে হাঁটতে চেয়েছিলাম কিন্তু ঘেমে অবস্থা একদম সিরিয়াস লেভেলের খারাপ তো নাও মেবি আমরা সোজা চলে যাব আপনার কী বলে আমাদের জি আর উইন্ড অ্যাপার্টমেন্ট আমার নিচ্ছে সেখানে আর রেস্ট নিব দেন সন্ধ্যার দিকে হয়তো বা বের হবো একটু ঘোরার জন্য অ্যাকচুয়ালি আমরা ফেনোফেতে একদমই পুরো রেস্ট মুডেই আছে যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে থাইল্যান্ড আবার ঘুরে দেখা যেমনটা আমরা মালয়েশিয়াতে ঘুরেছি সেম এক্স্যাক্টলি থাইল্যান্ড আবার ঘুরে দেখার ইচ্ছা আছে সো দেখা যাক কী হয় আল্লাহ কতটুকু আই মিন কপাল রাখছে দেখার সো এই তো সাথে থাকুন দেখতে থাকুন দেখি আর এই ব্লগটার মধ্যে কি ইমপ্রুভ করা যায় একটু বেশি টকেটিভ ব্লগ হয়ে গেল আর এই তো সাথে থাকুন দেখতে থাকুন অল রাইট সো লাইক আমরা ডিসাইড করলাম যে গরম পড়ছে যে রাইট নাও অ্যাকচুয়ালি এতে ফিরে যাব হোটেলে ফিরে যাব সো এর মধ্যে কি বলে যে আমি একটু চুল টুল কাটার জন্য সেলুন খুঁজলাম বাট পাইলাম না আর রাস্তায় যে গন্ধ যেটা বলতেছিলাম আনবিলিভেবল মানে পুরো মনে হচ্ছে যে বমি হয়ে যাবে আমার সো এখন কি এখন জাস্ট হোটেলে ফিরে যাচ্ছে সন্ধ্যার দিকে হয়তো বা বেরোবো তো এই ব্লগটা একটু শর্ট ব্লগ হয়ে গেল বাট এখানে এই ব্লগটা এই পর্যন্তই থাকুক নতুন একটা ব্লগ হবে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরে আর চেষ্টা করবো একটা ব্লগ করার আর এই তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার নর্মাল কথাবার্তা আবার বলে ফেলতেছি আর এই তো প্লিজ অ্যান্ড এই ব্লগটা এই পর্যন্তই বাই বাই সে বাই 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 বাই